বন্ধুরা, জীবন সুযোগ বারবার দেয় না, তাই কখনো সুযোগ হাতছাড়া করবেন না। হারবে নাকি জিতবে সেটা তো পরেই দেখা যাবে, কিন্তু তুমি যদি ট্রাইও না করো তাহলে তুমি অবশ্যই হারবে। সফল হওয়ার এই দৌড়ে তুমি ঘৃণা করা ব্যক্তি অনেক পাবে, কিন্তু ঘৃণা করা ব্যক্তি তোমাকে যেন ধরতেও না পারে আর তোমাকে নিয়ে ভাবতেও না পারে। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও, আর এটা তখনই হবে যখন তোমার ভবিষ্যৎকে আজকের থেকে ভালো বানাবে। সময়ের সাথে সাথে তুমিও যদি না বদলাও তাহলে দুনিয়ার এই ভিড়ে তুমি কোথাও হারিয়ে যাবে, যেখানে নিজেকে না বদলানোর কারণে বড় বড় কোম্পানি যা আগে মার্কেটে হিট ছিল তা শেষ হয়ে গেছে আর তুমিই বাকি জিনিস। তাই নিজেকে আপগ্রেড করা, প্রয়োজনীয় হিসাবে বদলানো কখনো ছাড়বে না। আর মনে রাখবে, মানুষ জীবনে তখনই আগে যায় যখন সে তার কমফোর্ট জোনকে লাত মেরে বেরিয়ে আসে, কারণ তোমার এই কমফোর্ট জোন একটি বন্ধ বাক্সের মতো যা তোমাকে বাইরে যাওয়ার সুযোগ দেয় না, না তোমাকে এর থেকে বেরোতে দেয়। কিন্তু মনে রাখবে, ইতিহাস সাক্ষী আছে, যেই মানুষ নিজের কমফোর্ট জোনকে ভেঙেছে সে আগে যে রেকর্ড ভেঙেছে। তুমি কি ভাঙতে চাও, রেকর্ড নাকি নিজেকেই নিজে? চয়েস তোমার কাছে। দুনিয়াতে সকল ব্যক্তিই জানে কিভাবে সফল হতে হয়, প্রতিটা মানুষের অ্যাবিলিটি আছে সফল হওয়ার, কিন্তু এর মধ্যে অল্প সংখ্যক মানুষই সফল হতে পারে আর বাকি আনলাকি মানুষগুলো কমফোর্ট জোনের কাছে হার মেনে বসে যায়। আর আমি 100% শিওর আপনি এরকম হতে চাইবেন না। নতুন বছর আসতেই মানুষ রেজুলেশন করে, নতুন বছর শুরু হতেই আমি এইটা করব ওইটা করব, কিন্তু সত্যিকারই এইটা বলুন তো, নিজেকে শুধরাতে কি নতুন বছরের জন্য ওয়েট করতে হবে? আমাকে এইটা বলুন, নতুন বছর শুরু হওয়ার পর আপনি ওই রুটিনকে যা আপনি বানিয়েছেন সেটাকে আপনি কয়দিনই বা ফলো করেন? আরে, এতই যদি স্বপ্ন দেখেন তাহলে নতুন বছরের জন্য ওয়েট করতে হবে কেন? শুরু করে দেন। যতটা এক্সাইটেড এবং যতটা এনার্জেটিক বছরের প্রথমে হতে দেখা যায়, ঠিক ততটাই এক্সাইটেড এবং এনার্জেটিক প্রতিটা দিন তোমার ভেতরে থাকা উচিত। আর এই এক্সাইটেড এবং এনার্জেটিকের সাথে তুমি যেই কাজই করবে তারপর যেইটা হবে যা তুমি গত 5 বছর ধরে করতে চাইছিলে। সফল হওয়ার এই সফরে আরেকটি জিনিস আছে যেটা থাকা খুবই জরুরি, সেটা হলো ডিসিপ্লিন। বন্ধুরা, শুরুটা তো সকল মানুষই করে আর শেষ পর্যন্ত সাহসী ব্যক্তিরাই যেতে পারে, কেননা তাদের ভেতর এক ডিসিপ্লিন থাকে যা বাকিদের থেকে আলাদা। একটু চিন্তা করুন, আপনি কতটা কাজের শুরু কতবার করেছেন কিন্তু তারপরও ওইটাই সাকসেসফুল হতে পারেননি। এর জবাব হলো, আপনার ভিতর ডিসিপ্লিনের কম আছে, কেননা শুরুতে যে এক্সাইটমেন্ট থাকে যা আমাদের কাজ করার জন্য মোটিভেট করে, একটা সময় পর সেই এক্সাইটমেন্ট অনেকটা কমে যায়, এর সাথে সাথে মোটিভেশনও কমতে থাকে আর কারো কারো ডিসিপ্লিনও। এরপর আজকেরটা কালকে আর কালকেরটা পরশু হয়ে যায় আর এর রেজাল্ট আপনার ইনগোল পর্যন্ত পৌঁছাতে দেয় না। তাই প্রতিটা কাজে ডিসিপ্লিন আনো, ধারাবাহিকতা আনো, ওইটা করতে হবে মানে করতেই হবে। আর মনে রাখবে, যত বাধাই আসুক না কেন ওই ডেডলাইন যেন ক্রস না হয়। যখন এরকম ডিসিপ্লিন তোমাদের ভেতরে আসবে, যখন এরকম একটি অ্যাটিটিউড নিয়ে চলবে, তাহলে অবশ্যই ওই সকল সাহসী ব্যক্তিদের মাঝে এসে যাবে যে ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ।